বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে ফুল চাষের উপর একটা ভিডিও উপস্থাপন করব। আপনারা অনেকেই ফুল চাষে আগ্রহী, ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ফুল একটি লাভজনক বর্তমানে, আপনারা আশেপাশে বাজারে এর যথেষ্ট বিক্রির ব্যবস্থা আছে, তাই যেখানে সম্ভব আপনারা এই জাতের ফুল। আজকে আমি কিভাবে গ্ল্যাডিউলাস ফুল চাষ করবেন এ বিষয়টা আলাপ করব। তো প্রথমে গ্ল্যাডিউলাসের কি কি জাত আমাদের দেশে চাষ হচ্ছে, এখানে বাংলাদেশ কৃষি গবেষণার থেকে বাড়ি গ্ল্যাডিউলাস এক এটা, এবং বাড়ি গ্ল্যাডিউলাস দুই, বাড়ি গ্ল্যাডিউলাস তিন সাদা রঙের, এবং বাড়ি গ্ল্যাডিউলাস চার অনেকটা গোলাপি রঙের, বাড়ি গ্ল্যাডিউলাস পাঁচ হলুদ রঙের, এবং আর একটা হলো অনেকটা পিঙ্কিশ কালার বাড়ি গ্ল্যাডিউলাস ছয়। এই ছয়টা জাত আপনারা আমাদের দেশেরই উদ্ভাবিত জাত, এগুলো আবাদ করতে পারেন। এরপরে যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে সেটা হলো মাটি এবং জলবায়ু। সাধারণত সুনিষ্কাশিত দোআঁশ, বেলে দোআঁশ মাটি উপযুক্ত, ঠান্ডা আবহাওয়ায় এটা ভালো হয় এবং 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উপযুক্ত, রৌদ্রময় জায়গা অবশ্যই ভালো। সাধারণত তিন ধরনের জিনিস দ্বারা এটা বংশ বিস্তার করা হয়, একটা হলো বীজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আর কর্মেলের মাধ্যমে। জমি তৈরি করতে হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে চাষময় দিয়ে, এবং শেষ চাষের সময় শতকে 40 কেজি গোবর, টিএসপি 3 কেজি 75 গ্রাম আর 750 গ্রাম, এমওপি 3 কেজি, বোরিক অ্যাসিড 120 গ্রাম, দস্তা সার 80 গ্রাম, জিপসাম 30 গ্রাম, শতকে এই সারগুলো দিয়ে মাটি ভালোভাবে মিশাই দিতে হবে। এরপরে ইউরিয়া দিতে হবে দুইবারে, একবার 20-25 দিনের মাথায়, শতকে 1.5 কেজি, এবং ফুল আসা পর্যায়ে শতকে 1.5 কেজি। এরপরে আপনার কর্ম রোপণের সময়টা হলো অক্টোবর নভেম্বর মাসে, কর্মের সাইজ 5 থেকে 5.5 সেন্টিমিটার, রোপণের গভীরতা হবে 6 থেকে 7 সেন্টিমিটার, এখানে লাইন টু লাইন ডিস্টেন্স হবে 25 সেন্টিমিটার, এবং একটা কর্ম থেকে আরেকটা কর্মের দূরত্ব হলো 15 সেন্টিমিটার, এবং দুই সারির মাঝখানে একটা নালা রাখবেন, নিষ্কাশন নালা বা সেচ কাজের জন্য এটা ব্যবহার হবে। ফুল সংগ্রহের সময় এর মধ্যে অনেক পরিচর্যা আপনাকে করতে হবে, মাঝে মধ্যে সেচ দিতে হবে, রোগ বালাই থাকলে দমন করতে হবে, এই বিষয়ে আমি আলাদা ভিডিও তৈরি করবে। আচ্ছা, এখন এটা সময় হলো যে স্পাইকের নিচে দুই একটি ফ্লোরের যখন ফোটা শুরু হবে তখনই তোলার উপযুক্ত, তোলার পর এটা বালতির পানিতে খাড়া করে রাখতে হবে যাতে তাজা থাকে, এবং চারপাশটি গাছ গাছে চারপাশটি পাতা রেখে খাটতে হবে যাতে কর্মটা আবার বৃদ্ধি পায়। তো এই হলো মোটামুটি চাষের নিয়ম। আপনারা এইভাবে গ্ল্যাডিউলাসের আবাদ করেও অনেক রোজগার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।